আমরা সকাল সকাল যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে। এই দেখো আমাদের জগন্নাথ দেবের ভোগ এসে গেছে। এখানে সাদা ভাত আছে, মিষ্টি পোলাও আছে। গুড মর্নিং ফ্রম পুরী। দেখো ভোরের আলোয় পুরীর সি বিচটা কি সুন্দর লাগছে। সকাল সকাল হোটেলের ব্যালকনি থেকে বেশ কিছু ফ্রেশ এয়ার নিয়ে নিচ্ছি। কি অপূর্ব লাগছে সমুদ্রটা দেখতে এখান থেকে। আজকে নাইট মে, আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে। তো আজকে আমরা সকাল সকাল যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে, তাই রেডি হয়ে গেছি। আজকে মেঘলা, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তাই মেঘলা মেঘলা থাকার জন্য সানরাইজ দেখতে পারিনি। এই সমুদ্রের ভিউ দেখতে দেখতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের প্রায় 70-75% মানুষ যারা আমার চ্যানেল দেখে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা অনেক উৎসাহ পাবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর এই সাবস্ক্রিপশনটা তোমাদের জন্য ফ্রি, এটা আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। তো প্লিজ প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। আমরা এখন চলে এসেছি পুরীর মন্দিরে পুজো দিতে। মন্দিরের ভিতর তো মোবাইল অ্যালাউ নয়, তাই মোবাইল ক্যামেরা সব কিছু বাইরের কাউন্টারে জমা করে পুজো দিয়ে আসি। তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো দিয়ে এসে মন্দিরের কাছেই এই রেস্টুরেন্টটা থেকে ব্রেকফাস্ট সেরে নিই। জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু না খেয়ে আসতে নেই, অন্তত চা বিস্কুট কিছু একটা খেয়ে আসতে হয়। এই রেস্টুরেন্টটা পুরো ভেজ, এখানে অনেক কিছুই পাওয়া যায়। ভিতরটা কিন্তু বেশ অনেকটা জায়গা আছে। আমরা অর্ডার করেছি মশালা ধোসা, চলো ঝটপট খেয়ে নিই। হোটেলে ফিরেই এখন আমার দুই গপুকে নিয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করাতে। এর আগেও এরা পুরী সমুদ্রে স্নান করে গেছে, খুব মজা পায় ওরা সমুদ্রে স্নান করতে। দেখো কি সুন্দর হাসি হাসি মুখে এরা সমুদ্রের ঢেউগুলোকে এনজয় করছে। হাই, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। আজকে দেখেছো আমরা সকালে গেছিলাম পুজো দিতে প্রভুর কাছে মন্দিরে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ভোগ খাওয়ার, তাই আজকে আমরা ভোগ খাবো। ভোগ দিতে আসবে তিনটে নাগাদ, তখন অবশ্যই দেখাবো যে কি কি রয়েছে ভোগে। তাই আজকে আর কোনো রেস্টুরেন্টের ভিডিও হবে না। এখন প্রায় একটা বাজতে যায়, সি বিচে এখনো প্রচুর লোক চান করছে। আমরাও গিয়েছিলাম চান করতে, দেখলে গোপালকেও চান করালাম, সেটাও ভিডিও তোমরা দেখেছো। তো এখন দেখো যে সমুদ্রে কত লোক চান করছে, চলো তোমাদের দেখাই। তোমরা হয়তো ভাববে যে আমি কেন সবসময় এই জায়গা থেকেই ভিডিওগুলো করছি হোটেলের। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর জায়গাটা যে এখান থেকে যেন মনে হচ্ছে না মানে অন্য কোথাও যাই। বারান্দায় বসে বসে সমুদ্র দেখতে পাচ্ছি, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর ঘরের বেডে শুয়েও আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। তাই বলবো অবশ্যই যদি পুরী আসো তাহলে এই হোটেলটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। তোমরা কিন্তু এই ভিউটার জন্য তোমরা কখনো নিরাশ হবে না, জাস্ট অসাধারণ ভিউ। মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার এত ভাল লাগছে জায়গাটা। তাই সমস্ত ভিডিওর স্টার্টিং বলো এন্ডিং বলো আমি এই জায়গা থেকেই করছি, আশা করি তোমাদের ভাল লাগছে। আমাদের ভোগ দিতে এসে গেছে। এই দেখো আমাদের জগন্নাথ দেবের ভোগ এসে গেছে। এখানে সাদা ভাত আছে, মিষ্টি পোলাও আছে, আর ডাল আছে, মালপো আছে, পায়েস আছে, তরকারি আছে, ডাল আছে।
তো এটা তো জানোই তোমরা যে জগন্নাথ দেবের প্রসাদ মাটিতে বসে কলাপাতায় খেতে হয়, ওনারাই কলাপাতা দিয়ে গেছে। তো আমরা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড আফটারনুন, আমরা এখন যাব মার্কেটিং করতে, তো দেখি কি কি মার্কেটিং করা যায়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু পুরী বিচে এখনো অবধি প্রচুর ভিড় আছে, তোমাদের একটু দেখাচ্ছি। দেখো প্রচুর লোক এসছে কিন্তু এই সময় পুরীতে, চলো তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে পুরী, যে পুরী হোটেলটা যেখানে সেইখানে ভিড়টা দেখতে পাচ্ছো, গিজগিজ করছে লোক। এখনো এদিকেও মোটামুটি আমাদের হোটেলের সামনে যে বিচটা সেখানেও লোক আছে, তবে ওইদিকে বেশি লোক, প্রচুর লোক, প্রচুর। মার্কেটিং করতে যাওয়ার আগে দেখলাম সবাই এখানে সমুদ্র আরতি দেখার জন্য জড়ো হয়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি। তোমাদের জন্য পুরো সমুদ্র আরতিটার ভিডিও করছি, বাড়িতে বসেই তোমরা আমার সাথে দেখে নাও পুরীর এই সমুদ্র আরতি। আর কমেন্ট করে জানিও কারা কারা পুরী এসে এই সমুদ্র আরতি দেখেছো, চলো দেখতে থাকো।
Thank you.